আচ্ছা গত বছরের ওয়াজের এক দুইটা হাদিস বলেন ওই গত বছরের পারবে তো সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেছে হাদিস মুখস্থ করতে ফেট বড় মনে আরো জোরে আরো জোরে এখন কিভাবে হাদিস মুখস্থ করতেন আবু হুরায়রা এ তো হাদিস বয়ান করেন اكثر আবু হুরায়রা মানুষ বলতে লাগলো আবু হুরায়রা এত হাদিস বয়ান করে এরে আবু হুরায়রা আমরা এত হাদিস বয়ান করতে পারি না আপনি এত হাদিস কিভাবে বয়ান করেন মানুষ সমালোচনা চোখে আবু হুরায়রাকে দেখতে লাগলো আবু হুরায়রা বলেন আমি কেন মুখস্থ করি কিভাবে আমি এত হাদিস বর্ণনা করি আমি একদিন আল্লাহর নবীজির খাদমতে হাজির হয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো ইন্নি সামিতু মিনকা হাদিসান কাসীরান আনসাম ও গো নবীজি আমি আপনার জবান থেকে অসংখ্য অগণিত হাদিস শুনি কিন্তু গো নবীজি আমি ভুলে যাই এই জন্য মেহেরবানি করে যদি আপনি আমাকে এমন কোন আমল বলে দিতেন যেই আমলের মাধ্যমে আমি আর ভুলবো না আপনার সবগুলো কথা আমার মুখস্থ থেকে যাবে আপনার সবগুলো কথা আমি সংরক্ষণ করতে পারবো আল্লাহর নবী বললেন এরে আবু হুরায়রা তোমার সঙ্গে কি আছে আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার সাথে আমার চাদর আছে এই ভাই আমার নবীজির সাহাবায়ে কেরাম শুধুমাত্র চাদর পরিধান করতেন আর না হয় লুঙ্গি পরিধান করতেন ইম্মা কিসাউন ওয়া ইম্মা রিদাউন ওয়া ইম্মা ইজার আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হয়তো বা শুধু লুঙ্গি আর না হয় শুধু শুধু চাদর আর না হয় শুধু শুধু একটা জামা এমন সাহাবী বড় কম ছিলেন যাদের গায়ে দুইটা দুইটা পোশাক ছিল ও ভাই আমার আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম হয়তো শুধু লুঙ্গি পরিধান করে নামাজ আদায় করেছেন আর না হয় শুধু চাদর গায়ে দিয়ে নামাজ আদায় করেছেন আল্লাহর নবীর সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি এক কাপড়ে কি নামাজ আদায় হবে আল্লাহর নবী বললেন এক কাপড়ে নামাজ আদায় হবে মাসআলা জিজ্ঞাসা করলাম আবার লিকুল্লিকুম সাউবান তোমাদের প্রত্যেকেরই কি দুইটা কাপড় আছে যদি প্রত্যেকের দুইটা কাপড় থাকত তবেই না তুমি প্রশ্ন করতে এক কাপড়ে নামাজ হয় কিনা যেহেতু প্রত্যেকের দুইটা কাপড়ই নাই এই জন্য এক কাপড়েও নামাজ হবে আসহাবে সুফফাত যে মানুষগুলো শুধু শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সামনে ইলম অর্জন করার জন্য বসে থাকতেন এদেরকে আসহাবে সুফফা বলা হয় এরা মাসাকিন এরা হলেন ক্ষুধার্ত মানুষ এরা হলেন দুর্বল মানুষ আর্থিকভাবে দুর্বল অসহায় ওই মানুষগুলোর অবস্থা এমন ছিল দুইটা কাপড়ের ব্যবস্থা হয় নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো নবীজি আমার গায়ে আমার চাদর আছে আল্লাহর নবীজি বললেন তোমার চাদরটা একটু বিছায়া দাও আবু হুরায়রা বলেন ফাবাসাত্তু রিদাই আমি আমার চাদরটা বিছায়া দিলাম আল্লাহর নবীজি কি যেন মুখের দিকে হাতটা নিলেন আর মুখে হাত নিয়ে আল্লাহর পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম ওই হাতের লোভ যেন আমার চাদরের উপরে রেখে দিলেন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন এইবার নবীজি আমাকে আদেশ করলেন উজমুম তোমার চাদর কেন তোমার সিনার সঙ্গে মিলায় দাও আবু হুরায়রা বলেন চাদর কেন আমার সিনার সঙ্গে মিলায় দিলাম সিনার সঙ্গে মিলাইতে দেরি এরপর থেকে আল্লাহর নবীজির জবান থেকে যা শুনেছি একটা কথাও আমি কোনোদিন ভুলি নাই এটা হলো কারামত মর্যাদা আমার দেখার উদ্দেশ্য উনি মুখস্থ করতে পারেন না রাখতে পারেন না রসুলকে বলেছেন আর রসুল এর বিকল্প ব্যবস্থাও বাতায়া দিয়েছেন সুবহানাল্লাহ এইভাবে উম্মত রসুলের হাদিসকে সংরক্ষণ করেছেন এখন মহিলা যারা এদের মনে মনে আসলো আচ্ছা পুরুষেরা তো সব সময় রসুলের সামনে বসে রসুলের হাদিসও এরা শুনে সুবহানাল্লাহ
এখন মহিলাদের শক নাই আছেন না শক নাই আল্লাহর নবী বলেন রাহিমাল্লাহু নিসা আল আনসার আয়েশা সিদ্দিকা বলে রাসূলুল্লাহ রাহিমাল্লাহু নিসা আল আনসার لم يمنعهن الحياء أن يسألن عن أمر دينهن আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আনসারী মহিলাদের উপর রহম করুন এরা লজ্জার কারণে মাসআলা জিজ্ঞাসা করার থেকে কোনোদিন বিরত থাকে না সুবহানাল্লাহ লজ্জা তাদেরকে ইলিম থেকে দূরে রাখেনি লজ্জার কারণে ইলিম থেকে তারা দূরে যায় নাই মানে লজ্জা ভেঙ্গে তারা মাসআলা মাসাইল জিজ্ঞাসা করতেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন এমন যদি হন তো তো মহিলাদের মনে তো এই কথা আসার কথা ইয়া রাসূলুল্লাহ পুরুষেরা তো আপনার হাদিস শুনে আমরা কি তা করতাম মাথিন না আপনারা এর আর আগ্রহ নাই জোরে বলুন আরো জোরে আছে পুরা মাদ্রাসা মহিলায় ভরা আলহামদুলিল্লাহ বলেন এরা শুনতে এসেছে আপনারা তো শুনেন তো এদের মনে প্রশ্ন হইল আমরা তো পারি না আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর সাহাবিয়াত মহিলা সাহাবীগণ আল্লাহর নবীজিকে সম্বোধন করে বলেন ইয়া রাসূলুল্লাহ কুলনা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি গালাবানা আলাইকা রিজাল ইয়া রাসূলুল্লাহ পুরুষেরা তো আমাদের উপর সব সময় প্রাধান্য বিস্তার করে এরা তো আপনার সামনে আপনাকে বেষ্টনী দিয়ে বসে থাকে আমরা আপনার কাছে যেতে পারি না সব সময় পুরুষেরাই থাকে এরা তো হাদিস মুখস্থ করে আমরা তো পারি না সুবহানাল্লাহ আমরা তো পারি না তাও غلبنا عليك الرجال يا رسول الله পুরুষেরা আমাদের উপর প্রাধান্য বিস্তার করেছেন ও ফি রিওয়ায়া ইয়া রাসূলুল্লাহ ذهب الرجال بحديثك ওগো নবীজি পুরুষেরা তো আপনার হাদিস মুখস্থ করে আমরা করতাম না সুবহানাল্লাহ জোরে আগ্রহ আসেনি মহিলাদের না নাই নাই নাছে ইয়া রাসূলুল্লাহ যাহাবার রিজাল বিহাদিসিক ওগো নবীজি পুরুষেরা তো আপনার হাদিস শুনে এরা তো আপনার হাদিস মুখস্থ করে আমরা তো পিছনে পড়ে গেলাম সুবহানাল্লাহ আচ্ছা এখন এটা বললেই তো শুধু হবে না এইবার তাদের পক্ষ থেকে তাদের আগ্রহ রাসূলের সামনে পেশ করা হলো ইয়া রাসূলুল্লাহ ফাজআল লানা মিন নাফসিকা ইয়াউমা ওগো নবীজি একদিন আপনি আমাদের জন্য নির্ধারিত করেন ওই দিনে শুধু শুধু আপনি আমাদেরকে হাদিস শুনাবেন জোরে কি কি সমস্যা না 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 যদি মানুষের যদি কষ্ট হয় বন্ধ করেন লোক শোনার জন্য এসেছে শ্রোতাদের প্রায়োরিটি আওয়াজে যদি ওনাদের কষ্ট হয় কোনো দরকার নাই এই আওয়াজের কষ্ট হয় ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ পুরুষেরা তো আপনার হাদিস মুখস্থ করে আমাদের তো দরকার ফাজআল লানা মিন নাফসিকা ইয়াউমা একদিন আপনি নির্ধারণ করেন যেই দিন আপনি আমাদেরকে ওয়াজ করবেন জোরে আরো জোরে এমন আগ্রহ কি শুধু রাসূলুল্লাহর যুগের মহিলাদেরই ছিল আর এই যুগের মহিলাদের নাই জোরে বলেন আছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আবেদন করলো ইয়া রাসূলুল্লাহ ফাজআল লানা মিন নাফসিকা ইয়াউমান আলা হিদাম ওগো নবীজি আলাদা একটা দিন আপনি নির্ধারণ করেন যেই দিন শুধু
আপনি আমাদেরকে ওয়াজ করবেন আল্লাহর নবীজি ফাওয়াদা গুনাম নবীজি তাদেরকে ওয়াদা করলেন সাহাবীদেরকে বললেন আমি একদিন শুধু শুধু তোমাদেরকে হাদিস শোনাবো সুবহানাল্লাহ এটাই মহিলা মাদ্রাসা এটা কি হাদিস দরকার আছে নি এতে এখন রাসূলুল্লাহ কি হাদিস শুনাইলেন এদেরকে ওই যেদিন রাসূল শুধু মহিলাদেরকে ওয়াজ করেন ওই দিন কি শুনাইলেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাওয়াজাগুননা একদিন নবীজি এদেরকে ওয়াজ করলেন ওয়াজ করতে গিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদেরকে সম্বোধন করে বলেন মা মিনকুন্না ইমরাআতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার আল্লাহর নবীজি বললেন হে মক্কীরা শুনো তোমাদের মধ্যে কোন একজন মহিলা যদি তিনটা সন্তান হারিয়ে ফেলে ওই মহিলার তিনটা সন্তান যদি না বালেগ অবস্থায় মারা যায় ফাসাবার আলাইহিন্না ওই মহিলা ধৈর্য ধারণ করলো আল্লাহর নবীজি বলেন ওই তিনটা সন্তান আল্লাহর বান্দির জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে মহিলারা খুশি না জুরে খুন খুশি মহিলাদের ওয়াজ মা মিনকুন্না ইমরাতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাগা হিজাবাম মিনান নার আচ্ছা আবু হাসান আল আরাজ মুসলিম শরীফের রিওয়ায়াত আবু হাসান আল আরাজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন একদিন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম ইয়া আবু হুরায়রা ও আবু হুরায়রা ইন্নাহু মাতালি ইবনান আবু হুরায়রা আমার তো দুইটা ছেলে মারা গেছে আমার তো দুইটা ছেলে মারা গেছে আচ্ছা ছেলে মারা গেলে মেয়ে মারা গেলে কষ্ট হয় না মা বাবার কম হয় না বেশি হয় বেশি হয় এখন আবু হাসান আল আরাজ বলেন আমি রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু মাতালি ইসনান আমার দুইটা সন্তান মারা গেছে ফাহাল আনতা মুহাদ্দিসি বির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইবু বিহি আনফুসানা মাউতানা ও আবু হুরায়রা আপনি তো নবীজির থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করেন আপনি রাসূল থেকে এমন কোন হাদিস শুনে থাকলে আমাকে বলুন যে হাদিস শুনলে পড়ে আমরা সন্তান হারা মা বাবার অন্তরটা খুশি হয়ে যাবে এমন কোন হাদিস যদি আপনি শুনে থাকেন তাহলে আমাকে বলুন যে এই কথাটা শুনলে পড়ে আমাদের অন্তরটা খুশি হয়ে যাবে আবু হুরায়রা বললেন হ্যাঁ আমি এমন হাদিসও রাসূলের জবান থেকে শুনেছি জুরে বলেন কেমন হাদিস কেমন হাদিস সন্তান মারা গেলে মা বাবার কি ফজিলত এমন হাদিস আবু হুরায়রা রাসূলের কাছ থেকে শুনেছেন কি শুনেছেন বলছেন রাসূলুল্লাহ বলেন সিগারুকুম দাবিসুল জান্না আল্লাহর নবীজি বলেন হেরে দুনিয়ার মানুষ তোমাদের চুট্টু চুট্ট ছেলে মেয়েরা জান্নাতের পতঙ্গ পাল সুবহানাল্লাহ জান্নাতের ছোট ছোট পাখি পতঙ্গ পালের মতো ওই যে দেখছেন না পুক উজুক উড়া উড়াউড়ি করছে আল্লাহর রাসূল বলছেন তোমাদের ছোট্ট ছোট্ট যে সন্তানগুলো মারা যায় এরা জান্নাতের মধ্যে উড়াউড়ি করে সিগারুকুম দাবিসুল জান্নাত আল্লাহর নবী বলেন তোমাদের ছোট্ট ছোট্ট সন্তান গুরু জান্নাতের পতঙ্গ পাল ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু ফায়াখুযু বিসাউবিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়াখুযু বিসাউবাইহিম
فلا يتناهم وفي رواية فلا ينتهي حتى يدخله الله وأباه الجنة الله النبي بولن وي مانوش غورو جكن قيامتر ميدان تار سنتانر سامنے جائے اي سنتان غورو جكن ما بابا كي پي جائے تكن ما بابار كاپوري دوري ما بابار كاپوري دوري الله النبي جير صابي ابو غورر بولن وي سنتان غورو بابار كاپوري دوري ارنا غوي بولچن دونو جنر كاپوري دوري جار سنگتن مولا কাতোয়েন ওই বাবা অথবা আমার কাপড়ে সে ধরেন আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে এবং তার বাবাকে বা মাকে জান্নাতে প্রবেশ করান নাই ততক্ষণ পর্যন্ত সন্তান তাদের কাপড় ছেড়ে দেয় না তাহলে সন্তান ছোট অবস্থায় মারা গেলেও কিয়ামতে কাজে আসবে কিনা জোরে বলেন কিয়ামতে কাজে আসবে আরে ফিলিস্তিনের কত মা বাবার খুন খালি হচ্ছে এরা কিয়ামতের দিন কাজে আসবে ঠিক না এরা কিয়ামতের দিন কাজে আসবে তাহলে আপনি চিন্তা করে দেখেন এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে আমাদের সামনে বিষয়টা উপস্থাপন করেছেন এখন মহিলা ওয়াজ শোনা দরকার মহিলাদের হাদিস শোনা দরকার মহিলাদের হাদিস মুখস্থ করা দরকার তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গুড নিউজ সুসংবাদ অলিপুরে হুজুর চলে এসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইছেন আরো জোরে আরো জোরে আরো জোরে মাশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন কি ওয়াজ মহিলাদেরকে ওয়াজ এবার মেরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মেরাজ থেকে আসার পরে উম্মতের সামনে গুরুত্বপূর্ণ কথা দেখেন না রাষ্ট্রপ্রধান আরেক দেশ থেকে আসলে সফর থেকে আসলে প্রেস ব্রিফিং করেন সাংবাদিক সম্মেলন করেন এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে আসলেন জাহান্নাম দেখে আসলেন উম্মতের সামনে ব্রিফিং করার দরকার আছে না নাই বলেন জানার দরকার আছে না নাই রাসূলুল্লাহ বললেন ইয়া মাশারান নিসা ও মহিলারা মহিলাদেরকে সম্বোধন করে বললেন তাসাদ্দাকনা তোমরা সদকা করো সুবহানাল্লাহ কারে বললেন জোরে বললেন বিশেষভাবে মহিলাদেরকে বললেন ইয়া মাশারান নিসা এ মহিলাগণ তাসাদ্দাকনা সদকা করো সদকা করো কেন ফা ইন্নি উরিতুকুন্না আকসারা আগলিন নার আল্লাহর নবীজি বলেন হে মহিলারা আমাকে দেখানো হয়েছে জাহান্নামে তোমরাই বেশি সুবহানাল্লাহ জোরে এটা তো আপনারা উপরে দিয়া গেছে না গেছে তো কার উপরে দিয়া হ্যাঁ মহিলাদের উপরে দিয়া আল্লাহর নবী বলেন ইয়া মাশারান নিসা এ নারীরা তাসাদ্দাকনা সদকা করো فإني أريتكن أكثر أهل النار আমাকে দেখানো হয়েছে তোমরা বেশি দুজকি মহিলাদের কথাটা গায়ে লাগছে না মাথুন্য লাগছে লাগার মতোই লাগছে এবার মহিলারা প্রশ্ন করলেন ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ আগো নবীজি আমাদেরকে দুজকে বেশি দেখলেন কারণ কি কারণ কি রাসূলুল্লাহ দুই কারণ বললেন কয় কারণ এক নম্বর তাকফুনাল হাসির ওয়া তুকসিরুনাল্লান রাসূলুল্লাহ বলেন প্রথম নম্বর কারণ হইল স্বামীর অকৃতজ্ঞ আর দ্বিতীয় কারণ হলো মহিলাদের মুখে বেশি অভিশাপ পাওয়া যায় ঠিক বড় জোরে ঠিক কইছেন বাড়ির তো যাওয়া লাগবে আরবার تكفرن العشير وتكسرن اللان الله النبي بنان
তোমাদের একটা বদব্বাস হলো স্বামীদের অকৃতজ্ঞ আল্লাহর নবীজি এর একটা উদাহরণ দিলেন লাউ আহসানতা ইলা ইহদাহুন নাদাগার ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ আল্লাহর নবী বলেন যদি তোমাদের উপর তোমাদের স্বামীরাম সারা জীবন যদি তোমাদেরকে দিতেও থাকে দিতেও থাকে কোন একটা দিন যদি কোনো কিছুতে ঘাটতি হয় তাহলে সারা জীবনের অবদানের উপর সারা মনু আর দলাইর ভানি ঠিক না বেটি সব শেষ অবদান শেষ একদিনের মিস্টেক তাহলে এখন ঠিক এইটা যেমন আছে এর বিপরীতও আছে হযরত রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহু তাআলা হযরত রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহু তাআলার আব্বা জান উনি যুদ্ধে চলে গেলেন যে সময় যুদ্ধে যাচ্ছেন এই সময় ওনার স্ত্রী গর্ভবতী স্ত্রীকে বলে গেলেন প্রিয়তমা আমার আমি তো যুদ্ধে চলে যাচ্ছি যুদ্ধ তো এমন ছিনি ফিরব কি ফিরব না কোনো গ্যারান্টি আর নিশ্চয়তা নাই যদি ফিরে আসি আলহামদুলিল্লাহ যদি ফিরে আসতে পারি না আমার তোমার গর্ভের সন্তানটাকে তুমি মানুষের মতো মানুষ করিও আরো 30,000 দিনার দিয়ে গেলেন যুদ্ধে থেকে এসেছেন 25 বছর পরে কত বছর 25 বছর পরে সন্তানের বয়স প্রায় 26 এর মতো হয়ে গেছে যখন এসেছেন বাড়িতে এসে দেখেন সন্তান তো মাশাআল্লাহ সুন্দর দাড়ি এত সুন্দর যুবক এত সুন্দর ফুটফুটে সন্তান জিজ্ঞাসা করলেন মান হাজা শেখে বলেন সেই তো আপনার সন্তান জুড়ে বলেন সুবহানাল্লাহ স্ত্রীকে প্রশ্ন দেখেন না স্বামীরা স্ত্রীদের কাছে টাকা পয়সা রেখে গেলে এটার হিসাব একবারে কড়ায় গণ্ডায় নেয় ঠিক না আরে স্ত্রীদের কাছে যদি টাকা পয়সা থাকে এটার হিসাব ঠিক আছে তো না ঠিক নাই এটার হিসাব ঠিকই নেই আর এরাও যদি এদের কাছ থেকে যদি আপনি কোনোদিন করজ আনেন সারা জীবন দিলেও করজ শেষ হয় না ঠিক না দুই দিন পর পরই বলবে আমি দিছিলাম সুতরাং এদের করজ জীবনেও শেষ হয় না ঠিক হযরত রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহু তাআলার ওয়ালিদ উনি বললেন আমি যে 30,000 দিনার দিয়ে গিয়েছিলাম ওইটার কি হইল উনি বললেন এই 30,000 দিনার কি হয়েছে সেটা পরে দেখবেন আগে যান না মসজিদে নববীতে গিয়ে আপনি একটু আসরের জামাতটা পরে আসেন মসজিদে নববীতে গেলেন আসরের জামাত পড়লেন আসরের জামাত পড়ার পরে দেখা যায় রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহু তাআলা উনি হাদিসের মসনদে বসা আর ওনার সামনে যুগের বড় বড় মুহাদ্দিসিনে কেরাম বসা আর জুরে যুগের বড় বড় মুহাদ্দিস বলতে ইমাম মালিক ইবনে আনাস ইমাম উদ্দারিল হিজরা ইমামুল মদিনা মালিকি মজহবের ইমাম ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহু তাআলা যিনি মুত্তাল ইমাম মালিক লিখেছেন দাওরে হাদিসে পড়া হয় বুখারী শরীফের আগের কিতাব মুত্তাল ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা ওই কিতাবের লেখক এক মজহবের ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা রবিয়াতুর রায়ের সামনে হাদিসের মসনদে বসা প্রশ্ন করলেন আহা চুক্তটা ঝুড়াইয়া গেল চুক থেকে জল পড়ে বাড়িতে আসলেন স্ত্রী জিজ্ঞাসা করলেন কিছু দেখেছেন বলে হ্যাঁ দেখেছি কি দেখেছেন আমার ছেলে হাদিসের মস্তদে বসা আর আমার ছেলের সামনে যুগের বড় বড় মুহাদ্দিসিনে কেরাম বসা উনি বলেন টাকার হিসাব নেবেন বলে নিতে চাই না আমার সারা জীবনের সমস্ত রুচি উপার্জন যদি এমন একটা সন্তান গঠনের পিছনে এমন একটা সন্তান করণের পিছনে যদি ব্যয় হয়ে যায় আমার সামান্য পরিমাণ দুঃখ না তাহলে মহিলারাই পারে ঘরকে সুন্দর করতে ঠিক না বেঠি এমন মহিলা তৈরির দরকার আছে না নাই আল্লাহ রাসূল বলেন আরবাউম মিনাস সাআদাত চার জিনিস মানুষের সৌভাগ্যের লক্ষণ এক নম্বর আল মারকাবুল হানি যার বাহন আরামদায়ক যার বাহন 22 সাইকেলও যদি হয় এটাও আরামদায়ক দুই নম্বর আল মাকানুল ওয়াসে গড় প্রশস্ত তিন নম্বর আল জারুস সালেহ প্রতিবেশী নাক্ষার আর চার নম্বর হলো আল জাউজাতুস সালেহা যার স্ত্রী ভালো যার স্ত্রী স্ত্রী ভালো তো জগৎ ভালো স্ত্রী ভালো তো গড় জান্নাত
বুঝা যাইব জান্নাত নিনা না ঠিকে বুঝা যাইব ঠিকে বুঝা যাইব জান্নাত নিনা না ঠিক নেই ঠিক নেই স্ত্রী ভালো হলে ঘর বলেন ভালো বলতে জান্নাতের মতো আরা ঠিক না বেটি তাহলে এমন সন্তান এমন মহিলার দরকার আছে না নাই যাদের ভিতরে দিন আছে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ান মক্তবে পড়ান এক সময় তো মাশাআল্লাহ স্কুলেও খুব সুন্দর সুন্দর পাঠ্যপুস্তকে কত সুন্দর সুন্দর ঘটনা ছিল কত বুজুর্গানের দিনের ঘটনা ছিল জীবনী ছিল সব কিছু ছিল মানুষ ভালো হয়ে যেত আমরা দেখতাম বাড়িতে বেহেশতে যাওয়ার পড়তো বিভিন্ন কিছু পড়তো এখন তো এই সিস্টেম নাই মানুষ বইই কিনে না তাহলে মাদ্রাসায় পড়ার দরকার আছে তো মহিলা মাদ্রাসা থাকার দরকার আছে তো এই খারা খারা চান থাকতো কিয়ামত পর্যন্ত হাতটা তুলে মাশাআল্লাহ উপরে উঠান না একবারে পুরাটা উঠান আল্লাহ আমাদের হাতগুলোকে শক্ত করো বলেন আমিন আয় আল্লাহ আমরা দেখছি হাজার মুসলমান শহীদ হচ্ছে দেশের মায়েরা পরাশ্চন্ন দিতে পারে আল্লাহ আমাদের মা বোনদেরকে এমন বানিয়ে দাও যারা মধ্যে মুজাহিদ মুজাহিদিনে ইসলাম জন্ম দিবে বলেন আমিন আর জোরে আমিন হাতটা উপরে রাখিয়েন কেউ নামায়েন না আমি আপনাদের কাছ থেকে বেশি নিব না মাত্র 150 করে আল্লাহর নবীর এই বাগানের জন্য আমি নিতে চাই রাজি আছেন আপনারা দিবেন পকেটে হাতটা দেন 100 টাকা 50 টাকা আমি দেখতে চাই কারা দেন নবীজির এই বাগানের জন্য দেন হযরত আসবেন বয়ান করবেন ইনশাআল্লাহ দেন দেন